মাধ্যমিক স্টুডেন্টস, তোমরা যারা 2023-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ 2023-এ মাধ্যমিক দেবে মাদ্রাসা কিংবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অর্থাৎ স্কুল বোর্ডে, তাদের জন্য যে ম্যাথসে সাজেশন পর্ব আমি দেখেছি, সেই পর্ব দেখার আগে তোমাদের একটু বলি, 2022 সালের যে কোশ্চেন্স তার একটু আমি আজকে যে বীজগণিতের সাজেশন পর্ব রেখেছি, কেমন ছিল তোমাদের সেই বীজগণিতের অপশানসগুলো, সেগুলো একবার না দেখলে তুমি তাহলে সাজেশানসটা ফিল করতে পারবে না। এখন দেখো, তোমাদের আমি যে পর্বগুলো দিচ্ছি 3 নম্বর করে প্রত্যেকটা, তো এখানে লক্ষ্য করো, 6-এর দাগে 2 করতে হয়, 3-2-এ 6, আর 7-এর দাগেও 2 করতে হয়, 3-2-এ 6, যেটা এইগুলো গত বছর তোমাদের পড়ে গেছে। এবং আরও একটা দাগ নম্বর আছে, 8-এর দাগ, যেখানে 1টা করতে হয়, এই যে অপশানসগুলো। তার মানে আমি তোমাদের সাজেশান দেবো 6, 7, 8 তিনটে দাগের। আর এবছর যেহেতু তোমাদের সম্পূর্ণ বই পরীক্ষা হচ্ছে, এই গতবারের মতো এত সহজ অঙ্ক কিন্তু তোমাদের থাকবে না, অর্থাৎ তখন অঙ্কের স্টেপ কম ছিল, এখন কিন্তু আমরা একটু বেশি বেশি অঙ্ক নেব। দেখো এইখানে তোমাদের সাজেশন পর্ব আমি দেখেছি, বুঝতেই পারছ এই অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তো যেগুলো বলছি এর বাইরে তোমাদের আর প্র্যাকটিস করতে হবে না। কারণ কি, গত বছর আমি সাজেশন পর্ব যা দিয়েছি 2022-এ, যারা প্রথম থেকে আমার সাথে ছিলে তারা ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা আমাদের মিলেছিল। আর যদি না বুঝতে পারো, চ্যানেলে গিয়ে সেই সাজেশন পর্ব দেখলেও বুঝতে পারবে, আমি যে সাজেশনসগুলো রেখেছিলাম প্রত্যেকটি তার মধ্যেই তোমাদের কিন্তু 2022-এর এক্সামে এসেছে। তাই একটু সময় নষ্ট না করে সম্পূর্ণভাবে এইগুলো প্রস্তুতি নাও। আর যেটুকু বলার, এই যে ভিডিওটা বানানোর শেষে তোমরা যারা দেখছো, যখনই দেখছো তোমরা জাস্ট ডেসক্রিপশান বক্সে একবার যাবে, ডেসক্রিপশান বক্সে গিয়ে এই অঙ্কগুলোর উত্তরপত্র অর্থাৎ আমি পিডিএফ বানিয়ে রাখব, গুগল ড্রাইভ পিডিএফ, তাহলে তোমরা সেই ডেসক্রিপশান বক্সে সেগুলো পেয়ে যাবে। আর বাই এনি চান্স যদি ডেসক্রিপশান বক্সে না পাও, বুঝবে আমি এখনও উত্তরগুলো তৈরি করিনি, কিন্তু যখনই উত্তরগুলো রেডি করব তোমাদের ওখানেই আমি তার কপি দিয়ে রাখব। অর্থাৎ তোমরা যেদিন ভিডিও দেখছো ঠিক তার 1-2 দিন পরও একবার এই ভিডিওটাতে গিয়ে দেখে নেবে যে উত্তরগুলো তৈরি হয়েছে কি না। তো অতএব একটু অপেক্ষা করবে, যেহেতু বিভিন্ন ব্যাচ কন্ট্রোল করার পর আমি এইগুলো তোমাদের জন্য তৈরি করি, তাই একটু দীর্ঘ সময় লাগে আমার। তাই তোমাদের বলছি, তোমরা যখনই দেখবে একটু পিডিএফের জন্য অপেক্ষা করো, বারবার একটু চেক করে দেখো, নিশ্চয়ই আমি কোনো সময় উত্তর দেবো। আরও একটা অপশান আছে, তোমার চাইলে কি করবে বলো তো, তোমরা যদি চাও তাহলে কোনো একটা কমেন্টস করে রাখো এই ভিডিওতে, যে স্যার আমার পিডিএফ লাগবে, তাহলে আমি যখন পিডিএফ বানাবো তাহলে তোমাদের সে কী করবো, তোমাদের ওই কমেন্টসের প্রতিউত্তরে আমি তার লিঙ্কটা দিয়ে দেবো, তাহলে তুমি নিশ্চয়ই সেটা দেখতে পাবে, তো সেটাই করো, বেটার হবে। আর এসব কিছু করার আগে আমি তো নিশ্চয়ই চাইবো না তুমি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, আর প্লিজ সেটাই করো। চলো, এইগুলোই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ পর্ব, তো আরও একবার বিষয়গুলো তোমাদের দেখিয়ে দিই, খুব মানে সহজভাবে দেখে নাও। তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। আর বাকি পিডিএফের জন্য অপেক্ষা করো অথবা কমেন্টসে কিছু লিখে রাখো, আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টসের লিঙ্কগুলো অ্যাড করে দেবো। চলো, ভালো হোক 2023-এর এক্সাম, সবাই ভালো থাকো।